আজকে আমরা বিয়াসা এলাম, দেখলাম আপনি নিজে খুতবা পড়ালেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষকে নিয়ে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামটাকে নতুন করে বোঝাচ্ছেন, সঠিক করে বোঝাচ্ছেন, কি বার্তা দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলাম যে পদ্ধতিতে আমরা করি সেটা স্থিত হয়ে যার জন্য আমরা ফের যখন কোরআনকে খুলে দেখা চকুল যে আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহান, এই সত্যটাকে পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গাতে মানুষকে ডাকা হচ্ছে, সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মাজিদের মধ্যে কি বলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছে, আমরা যখনই এটাকে যে এর মধ্যে আল্লাহ রসুল করেছেন কি না সেখানে গিয়ে দেখছি দলিলে নাই, তো দলিলকে না থাকার জন্য এটা মানুষকে তো দৌড়ে গিয়ে মানুষকে তো অত বলা সম্ভব নয়, যার জন্য মানুষকে আহ্বান করে দাওয়াত করে ডাকা হয়েছে, দেখে কোরআন হাদিস থেকেও মানুষকে বোঝানো হচ্ছে, সেটা তারাও ভেরিফিকেশন করে দেখতে পারে। ডাকার জন্য আহ্বান জানানো হয়েছে যে এটা মানার জন্য নয়। আমি শেষ কথা বলছি না, কোরআন হাদিসে এটা আছে কিনা মানুষ যখনই ভেরিফিকেশন করে সত্য অটোমেটিক প্রকাশ হয়ে যাবে, সত্যটা প্রকাশ মানে প্রচার করার জন্য আল্লাহ জানেন আল্লাহ কাকে দিয়ে কাকে কি কাজ করাবে, আল্লাহ সেটা বলেন। বিভিন্ন মানুষ তো আবার প্রথমে যখন আপনি শুরু করেন এই প্রতিষ্ঠান, আপনি মাদ্রাসা করেছেন, লাইব্রেরি করেছেন, লাইব্রেরি করার মূল উদ্দেশ্য কি? লাইব্রেরি করার উদ্দেশ্য মূল হচ্ছে মানুষের কাছে কিতাব পৌঁছানো, মানুষ এসে পড়ুক কিতাব, যে হাদিস যে রসুলের যে কোরআন যেটা আমাদেরকে ইকরা প্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন তো আমরা শোনা চালু করেছি, সমস্যা এই জায়গায়, তো এই শোনার জন্য এটাকে অফ করার জন্য ফের এটা দুবার লাইব্রেরি খুলে তা মানুষকে সেই হাদিসকে দিয়ে কোরআনকে ফের দুপারা খুলে ওখানে পড়ানো হচ্ছে, প্লাস মানুষকে এটা ওখান থেকে কোরআন মাজিদও দেওয়া হচ্ছে, হাদিসও দেখানো হচ্ছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে রসুল হাদিসের মধ্যেই বলেছেন, আর আমরা যেটা করছি সেটা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না, যার জন্য লাইব্রেরিটাকে খোলা। মাদ্রাসা বলতে যে পদ্ধতিতে আমরা এতদিন ধরে চালাচ্ছি, যেমন আমার পূর্বপুরুষ করে সব দুনিয়া ছেড়ে দিয়েছে, কোনো যেমন মানে যে পিছনের যে নাসাল জানেওয়ালা যারা আসতে চাইছে আসবে, এখন থেকে যদি ওই কিতাব কোরআন যদি ধরে দেওয়া হয়, হাদিস যদি ধরে দেওয়া হয়, তাহলে আর আগামী দিনে এই সৃষ্টি তীব্রতা সৃষ্টি না হওয়ার জন্য যার জন্য মাদ্রাসা খোলা হবে। আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি একটা এখানে হুগলি জেলার সর্ববৃহৎ মসজিদ আহলে হাদিস মতাদর্শে মসজিদ তৈরি করতে চাচ্ছেন। প্রথম কথা কি, এখানে আল হাদিস কথাটা ঠিক অ্যাকচুয়াল বার্তাটাও মানে মানুষের কাছে ভুল আছে, আল হাদিস কথাটা মানে আগে জানতে হবে, কোরআন হাদিস যারা অনুসারী করে, আর মসজিদ কারণ নামে লেভেল লেখা হয় না, মসজিদ একমাত্র আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে তো কারণ চলবে, আল্লাহর কথা চলবে, আর রসুলের কথা চলবে, আর কারুর কথা চলবে না। আপনি খুতবা দেওয়ার সময় আপনি বললেন যে যদি আমার কথাবার্তা ভুল হয়, কোরআন হাদিস দ্বারা যদি আমি ভুল বলে থাকি তো আমি আমার ঘর ভিটে সব ছেড়ে দিয়ে চলে যাব। যেমন আমিও নামাজ পড়ি, এখানে সমস্ত গ্রামের লোক নামাজ পড়ে, নামাজ পড়ার পর আমাদেরকে বিভাজনভাবে কেস দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম অন্যান্য যে মানসিক টর্চারের দিকে যে ফেলা হচ্ছে, সংখ্যা যেহেতু কম এইগুলো বিভিন্ন অ্যাঙ্গেল দিকে যখন করা হচ্ছে এর একটাই কারণ কোরআন হাদিসকে মানার জন্য, যার জন্য আমিও নামাজ পড়ি, এই গ্রামের সবাই নামাজ পড়ে, আমি তিন দিনে খানা করি না বলে এইটা রাগ, আমি 41-এর করি না বলে এটা মানুষের মানে রাগের এটা, তারপর আমি নবী দিবস পালন করি না, আমি শবে বরাতে রাত জাগি না, আমি পীরের নামে জলসা না করার জন্য আমাকে সমাজ থেকে আলাদা নজরে দেখা হচ্ছে, যার জন্য একবারই যেটাকে ইহুদির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, তো আমি এই জন্যই সেই গ্রামের লোককে এই বার্তা দেওয়া হয়েছে, এটা কোনো চ্যালেঞ্জ নয় বা ছোট বড়োর কথা নয়, এটা কোরআন হাদিস থেকে যদি এইগুলো যদি আমার গ্রাম আমার আলেম উলামারা যদি এইগুলো যদি প্রমাণ করে দেয়, যার জন্য আমাকে এটা বল আমি বললাম কেন আমার অতওয়াক্কালাল্লাহি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এটা আমার আল্লাহর প্রতি ইয়াকিন আছে, যার জন্য আল্লাহর পথে যখন নেবেছি, আর এইটা যদি আমি বার্তা যদি ভুল হয়ে যায়
এই ভিটে ঘর বাড়ি যদি চলে যায় কিন্তু আমি সেইখানে বেঁচে যাব। আর এইটাকে যদি আমি পাওয়ারে যদি রুকে যাই সেখানে আমাকে থাকতে দেবে না। এই জন্য আমি আল্লাহর ওয়াস্তে আমি তাহলে যে ইত্যাদি অশান্তি হচ্ছে তাহলে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, যদি প্রমাণ হয়ে যায় আগে ডিটেলস হয়ে করব। তাহলে যদি এটা সেরকম যদি এই গ্রামে যদি ইমানদার থাকে তাহলে আসুক এসে দেখে দিই, আমি ছেড়ে দেবো। এখানে হার জিতের কোনো সবার নাই, রসুলকে জিতানোর উদ্দেশ্য এখানে কারুকে জিতানোর উদ্দেশ্য নয়। আমিও জিততে চাই না আর আমিও কাউকে ছোট করতে চাই না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন সেটাকে আমাদের ধরার উদ্দেশ্য, যেহেতু রসুলের আদর্শটা আমাদের জন্য জান্নাত।